পরিবারের একমাত্র উপার্জনকারীকে বাঁচাতে কান্না ছাড়া আর কোনো সম্বল নেই। প্রায় দেড় মাস ধরে ঘুম নেই কারোর চোখে। এভাবেই দিন কাটছে মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্রের চন্দ্রপাড়া পঞ্চায়েত এলাকার একটি অসহায় পরিবারের। এখন সেই পরিবারে গ্রামবাসীদের সাহায্যে উনুনে আগুন জ্বলছে। গোটা বাড়িতে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রপাড়া অঞ্চলের বাহারাবাদ গ্রামের সাইদুর রহমান বাড়তি উপার্জনে পাড়ি দিয়েছিলেন সুদূর কেরলে। সেখানে নির্মাণ শ্রমিকের কাজও জুটেছিল। একদিন কাজ শেষে ঘরে ফেরার সময় পথ দুর্ঘটনার শিকার হন। রাস্তা পেরোনোর সময় একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা মারে সাইদুরকে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রায় এক মাস চিকিৎসাও চলে। খবর পেয়ে গ্রামে চাঁদা তুলে নিজের সব গয়না বিক্রি করে কেরলে গিয়ে স্বামীর চিকিৎসা করান স্ত্রী আলিয়ারা বিবি। সাইদুরের দুবার অস্ত্রোপচারও হয়েছে। এখনও পর্যন্ত চিকিৎসায় খরচ হয়েছে 2 লক্ষেরও বেশি। টাকা ফুরিয়ে যাওয়ায় সপ্তাহ দুয়েক আগে স্বামীকে নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরেছেন আলিয়ারা। আপাতত বাড়িতেই শয্যাশায়ী রহমান। কোমরের নিচের অংশ এখনও পঙ্গুত্ব থেকে বেরিয়ে আসতে পারেনি। স্ত্রী ছাড়াও সাইদুরের বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা ও 3 নাবালিকা কন্যা সন্তান। পরিবারের একমাত্র উপার্জনকারী শয্যাশায়ী থাকায় তারাও কার্যত পথে বসেছেন। গ্রামবাসী সাহায্য করলে তবেই জ্বলছে উনুন। সাইদুরের স্ত্রী আলিয়ারা বিবি জানান, স্বামী পায়ুপথ থেকে ডান পায়ের নিচের অংশ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। দুবার অস্ত্রোপচারের পর বাইপাস করে মলমূত্র ত্যাগ করে। চিকিৎসকরা জানিয়েছেন ওর আরও একটি অস্ত্রোপচার করতে হবে, কিন্তু তার জন্য 3 লক্ষেরও বেশি টাকা প্রয়োজন। অত টাকা কোথায় পাবো? যা ছিল সব ওর চিকিৎসায় শেষ হয়ে গিয়েছে, হাতে কিছুই নেই। আমাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, কেরলে সেই কার্ড কাজে আসেনি। এমনকি মালদার একটি নার্সিংহোমও সেই কার্ডে চিকিৎসা দিতে রাজি হয়নি। সরকার বলছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নাকি রাজ্যের যে কোনো জায়গায় বিনা পয়সায় চিকিৎসা পাওয়া যাবে, কিন্তু হচ্ছে কই? মানবিক মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়ালে পরিবারটা বেঁচে যাবে। ওর যদি কিছু হয় তবে আমরা খাবো কি? মুখ্যমন্ত্রীর কাছে কিছু সাহায্য চাচ্ছি আমার স্বামীকে দেখার জন্য। অনুরোধ করে কিছু সাহায্য করবে আমার স্বামীকে দেখার জন্য। সাহায্য পেয়েছেন? না, কোনো সরকারের সাহায্য পাইনি। স্বাস্থ্যসাথীর কার্ড দেখালছিলাম, কাকে বলেছে কি যে হবে না। কাকে দেখালছিলেন কার্ডটা? কেরালাতে, মালদাতে দেখালছিলাম, তো হবে না কইছে। কি হবে না? স্বাস্থ্যসাথীর কার্ডে অপারেশন হবে না। কোন হাসপাতালে এটা? হসপিটাল মালদা নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। আমার স্বামী খাটে খেটে আসে, আমি খাই। আমার খাটার লোক কেউ নাই, আমার ছেলে নাই, 3টা মেয়ে। আমার স্বামী বাঁচতে পার হচ্ছিল রাস্তা, অ্যাক্সিডেন্ট নিয়ে পুরোটা মাংস নেই। চলে যাব মুখ্যমন্ত্রীর কাছে কিছু সাহায্য চাচ্ছি আমার স্বামীকে দেখার জন্য। অনুরোধ করে কিছু সাহায্য করবে আমার স্বামীকে দেখার জন্য। এলাকাবাসী ফিরোজ আক্তার জানান, আমরা গ্রামবাসীরা সাইদুরকে সাহায্য করেছি, এখনও করছি। এই সাহায্যেই তাদের সংসার চলে। ওকে সুস্থ করতে প্রায় 3 লক্ষ টাকা খরচ হবে। পরিবারটি দিন আনি দিন খায়। কোথায় পাবে এত টাকা? নেতা নেত্রী কিংবা সমাজসেবীরা ওদের পাশে দাঁড়ালে কিছুটা হলেও সুরাহা হবে। এই তো খুব গরিব মানুষ, মানে শুধু একমাত্র খাটার জন্য উনিই ছিল, আর কেউ নাই। মানে 3টা মেয়ে বড়ো বড়ো হয়ে গেছে, বিয়ে দেওয়ার সমান বড়ো মেয়েটা হয়ে গেছে। খুব অসহায় দিন কাটছে। কত টাকা প্রায় লাগবে? প্রায় 3 লক্ষ টাকার মতো লাগবে। এই টাকা কি আপনার জোগাড় হবে? কি টাকা? এদের এদের ব্যাপার মানে যা দেখছি তো কোনো মানে সম্ভবই নাই, অসম্ভব। স্বাস্থ্যসাথী আছে কার্ডে? স্বাস্থ্যসাথী কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা পাওয়া যায়নি। মানে নার্সিংহোমে গিয়েছিল বলছে, মালদায় গিয়েছিল, কিন্তু সেরকম পরিষেবা পাওয়া যায়নি। কিছুদিন পরে অপারেশনটা হবে, খুব পয়সার দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মানে আমরা প্রতিবেশী হিসাবে রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে করুন আবেদন করছি, যেন আর্থিক কিছু সাহায্য করে, অসহায় ব্যক্তিটি মারা না যায়, এবং 3টা মেয়ে সন্তান যেন বাবা হারা না হয়, যার ফলে আমরা
আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যেন কিছু আর্থিক সাহায্য করে সম্পূর্ণ চিকিৎসা করা, চিকিৎসা সম্পূর্ণ করাতে কিছু আর্থিক সাহায্য করে, প্রায় 3 লক্ষ টাকার মতো লাগবে। এবং এলাকার নেতা নেত্রীদের কাছেও আমাদের করুণ আবেদন যেন সবাই এগিয়ে আসেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।